আজকে আমি ক্লাস 10 এর লাইফ সায়েন্সের যে টপিকটা আলোচনা করব সেটা হচ্ছে লোকোমোশন ইন হিউম্যান, মানে কি মানুষের গমন, তাই না? আমরা হচ্ছে এত এর আগে অনেক প্রাণীর গমন পড়লাম, তো আজকে আমরা পড়বো মানুষের গমন। তাহলে মানুষের গমনের জন্য আমরা জানি যে দুটো পা কাজ করে বা দুটো পা সাহায্য করে। তো মানুষের গমনের যে দুটো পা সাহায্য করে বলে মানুষের গমনকে বলা হয় দ্বিপদ গমন। তাহলে এরকম কোশ্চেন হতে পারে যে দ্বিপদ গমন কার দেখা যায়? মানুষের। তাহলে মানুষের গমনের নাম হচ্ছে দ্বিপদ গমন। আর মানুষের এই যে দ্বিপদ গমনে প্রথমত দুটি পা সঙ্গে হাত অস্থি অস্থি সন্ধি, মানে কি হাড় হাড় সংলগ্ন যে হাড়ের সে সন্ধি, তারপরে এই যে অস্থি সংলগ্ন পেশি সমানভাবে অংশগ্রহণ করে। তাহলে কী কী অংশগ্রহণ করছে? পা, পা ছাড়াও হাত, তাছাড়াও হাড় বা অস্থি এবং অস্থি সন্ধি, মানে অস্থির যে জয়েন্ট যেটা সেটা, আর হচ্ছে অস্থি সংলগ্ন পেশি, এরা সমানভাবে কিন্তু ভূমিকা পালন করে। হ্যাঁ, তাহলে মানুষের গমনে সচল অস্থি সন্ধি ও কঙ্কাল পেশির ভূমিকা। তাহলে মানুষের গমনে সচল অস্থি সন্ধি, মানে যে সন্ধি হলো সচল মানে চল যুক্ত, এবং কঙ্কাল পেশি মানে কঙ্কালের সংলগ্ন যে পেশি, এদের ভূমিকা। মানুষের চলন ও গমনে সচল অস্থি সন্ধি ও কঙ্কাল পেশি সহায়তা করে। মানুষের চলন ও গমনে কি কে কে সাহায্য করে? সচল অস্থি সন্ধি ও কঙ্কাল পেশি সহায়তা করে। অস্থি সন্ধিগুলি ঐচ্ছিক পেশির সঙ্গে যুক্ত, অস্থি সন্ধিগুলি ঐচ্ছিক পেশির সঙ্গে যুক্ত থাকে। তাহলে তাছাড়া দুটি অস্থি মেরু শীর্ষ যেমন তরুণাস্থি দ্বারা গঠিত হয়, ঠিক আছে? আর আরেকটা জিনিস কি, অস্থি সন্ধির মধ্যে বা অস্থি সন্ধির একটা বন্ধনী থাকে যার মধ্যে ঘর্ষণ নিবারণের জন্য এক ধরনের পিচ্ছিল তরল থাকে যার নাম হচ্ছে সাইনোভিয়াল তরল। তাহলে অস্থি সন্ধির মধ্যে ঘর্ষণ, অস্থি সন্ধির দুটো হাড় যখন একসঙ্গে হবে তখন তো দুটোর মধ্যে একটা ঘর্ষণ করবে, যার এই যে ঘর্ষণ এর ফলে হাড় ক্ষয়ে যেতে পারে। এই জন্য এর এই যে ঘর্ষণ নিবারণের জন্য বা ঘর্ষণকে রোধ করার জন্য এক ধরনের পিচ্ছিল তরল থাকে যার নাম হচ্ছে সাইনোভিয়াল তরল, ঠিক আছে? এবার হচ্ছে সচল অস্থি সন্ধি। তাহলে ফার্স্টে আমরা আলোচনা করছি সচল অস্থি সন্ধি। দুটি অস্থি সন্ধির সংযোগস্থলে কে বলা হয় অস্থি সন্ধি? দুটি অস্থির সংযোগস্থলকে, তাই না? তাহলে অস্থি সন্ধি কাকে বলে? দুটি অস্থি বা দুটি হাড়ের সংযোগস্থল যেখানে দুটো হাড় একত্রিত হয় তাকে বলা হয় অস্থি সন্ধি। আর যেসব অস্থি সন্ধি নড়াচড়া করতে পারে তাদের বলা হয় সচল অস্থি সন্ধি। নাম থেকে বোঝা যাচ্ছে যে সচল মানে কি, যেসব অস্থি সন্ধি নড়াচড়া করতে পারে তাদের বলা হয় সচল অস্থি সন্ধি, যেমন বল ও সকেট সন্ধি আর হচ্ছে কব্জা সন্ধি, ঠিক আছে? তাহলে বল ও সকেট সন্ধি আর কব্জা সন্ধি এরা হচ্ছে সচল অস্থি সন্ধি। এবার হচ্ছে আসবো যে সাইনোভিয়াল অস্থি সন্ধি। সাইনোভিয়াল অস্থি সন্ধি কি? অস্থি সন্ধি যে পর্দা দ্বারা বেষ্টিত থাকে তাকে বলা হয় সাইনোভিয়াল পর্দা। দেখো এই নামের সঙ্গে যুক্ত, তাহলে অস্থি সন্ধি যে পর্দা দ্বারা আবৃত থাকে তাকে বলা হয় সাইনোভিয়াল পর্দা, এবং সাইনোভিয়াল পর্দার মধ্যে একটা গহ্বর থাকে বা একটা গর্ত থাকে তাকে বলা হয় সাইনোভিয়াল গহ্বর। তাহলে নাম থেকে বোঝা যাচ্ছে তাহলে অস্থি সন্ধি যে পর্দা দ্বারা আবৃত থাকে তার নাম কি? সাইনোভিয়াল পর্দা। আর এই যে সাইনোভিয়াল পর্দার মধ্যে এক ধরনের গহ্বর থাকে তাকে বলা হয় সাইনোভিয়াল গহ্বর। আর সাইনোভিয়াল পর্দা থেকে ক্ষরিত এক ধরনের যে তরল থাকে তার নাম হচ্ছে কি? সাইনোভিয়াল তরল। তাহলে সাইনোভিয়াল পর্দা, সাইনোভিয়াল গহ্বর আর সাইনোভিয়াল তরল কি আমরা জানলাম, ঠিক আছে? আবার আরেকটা জিনিস দেখো, যে অস্থি সন্ধির দুটিকে ঘর্ষণজনিত আঘাত থেকে রক্ষা এটা তো আমরা জানলাম। আর অস্থি সন্ধিগুলি এক ধরনের সুতোর মতো যে অংশ দ্বারা যুক্ত থাকে অস্থি তাকে বলা হয় লিগামেন্ট। আমরা এগুলা ছোট ক্লাসে আমরা জেনেছি, তাই না? নিচু ক্লাসে আমরা পড়ে এসেছি। তাহলে কার কি কাজ? তাহলে আমি এর আগে বলতে যাচ্ছিলাম যে সাইনো অস্থি সন্ধিকে যখন ঘর্ষণজনিত আঘাত থেকে কে রক্ষা করে? সাইনোভিয়াল তরল। আর অস্থি সন্ধি যে সরু সুতোর ন্যায় অংশ দ্বারা যে যুক্ত থাকে সেই সুতোর ন্যায় অংশগুলিকে বলা হয় লিগামেন্ট, ঠিক আছে? সেই সঙ্গে টেন্ডন বা কন্ডরা কি করে? অস্থি দুটিকে পেশির সঙ্গে যুক্ত রাখে। তাহলে অস্থি দুটিকে পেশির সঙ্গে আর কে যুক্ত রাখে? টেন্ডন বা কন্ডরা, ঠিক আছে? এবার দেখো সচল অস্থি সন্ধির প্রকারভেদ। সচল অস্থি সন্ধি কি কি? অস্থির নাম সচল অস্থি সন্ধি হচ্ছে, অস্থির নাম কি? কব্জা সন্ধি। আর হচ্ছে বল ও সকেট। তাহলে কব্জা সন্ধির প্রকৃতি কেমন হয়? একটি অস্থির গোল প্রান্ত যখন অপর অস্থির অর্ধ গোলাকার প্রান্তের সঙ্গে যুক্ত থাকে
তখন তাকে বলা হয় কব্জ সন্ধি। আর এর কাজ কি? এই ধরনের অস্থি সন্ধি হলে কেবল একটি নির্দিষ্ট দিকে সঞ্চালিত হয়, বিপরীত দিকে সঞ্চালিত হয় না। কব্জ সন্ধি কি? একটা নির্দিষ্ট দিকে সঞ্চালিত হয়। যেমন হচ্ছে হাঁটু, দেখো হাঁটুকে আমরা কিন্তু একটা দিকে কিন্তু ভাঁজ করতে পারবো বা কনুইকে, কিন্তু এর হচ্ছে বিপরীত দিকে কি ভাঁজ করতে পারবো? পারবো না। তাই হচ্ছে এর হচ্ছে কব্জা সন্ধি। যেমন হচ্ছে কব্জা মানে কোথা থেকে এসে, দরজা দরজা জানলে কব্জা থাকে, দেখবে এক সাইডে ভাঁজ করা যাবে কিন্তু বিপরীত সাইডে কিন্তু ভাঁজ করা যাবে না। ঠিক আছে, তাহলে এই হচ্ছে এই সন্ধির প্রকৃতি। তারপর হচ্ছে বল ও সকেট সন্ধি। এই 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 অস্থির অস্থি সন্ধি, বল ও সকেট অস্থি সন্ধি কি? একটি অস্থির গোলাকার প্রান্ত যখন অপর অস্থির সকেটের সঙ্গে যুক্ত থাকে তখন সেটা হচ্ছে বল ও সকেট সন্ধি। তাহলে একটি গোলাকার প্রান্ত মানে বল, আর অপর অস্থির কি? সকেটের সঙ্গে যুক্ত থাকে, বলের সঙ্গে সকেট যুক্ত থাকাকে বল হচ্ছে বল ও সকেট অস্থি সন্ধি। আর এই ধরনের অস্থি সন্ধি প্রায় সকল দিকে সঞ্চালিত, মানে সব দিকেই ঘোরাঘুরি করতে পারে, তাই না? সব দিকে ঘুরতে পারে। যেমন হচ্ছে স্কন্ধ, যেমন আমরা ঘাড়, ঘাড়কে কি করি, এই ঘাড়কে আমরা সব দিকে ঘোরাতে পারি। আবার হচ্ছে উরু, উরু হচ্ছে আমরা যেমন আমাদের কোমরকে আমরা কিন্তু সব দিকে ঘোরাতে পারি। তাহলে উরু সন্ধি কোন কোন অস্থিকে যুক্ত করছে? ফিমার ও শ্রোণীচক্রের এর হচ্ছে সন্ধি। আর একটা হচ্ছে স্কন্ধ, স্কন্ধ সন্ধি কার? মানে ঘাড় আমরা হচ্ছে স্ক্যাপুলার সঙ্গে হিউমারাসের সংযোগ। ঠিক আছে, এবার দেখো কঙ্কাল সংলগ্ন পেশি, মানে আমাদের যে অস্থি সংলগ্ন বা কঙ্কাল সংলগ্ন পেশিগুলি কি? কঙ্কাল বা তাহলে আমরা যে বল ও সকেট সন্ধি, যে দেখো ওখানে ছবিতে দেওয়া আছে, ছবিটা দেখে নেবে, বল ও সকেট সন্ধি কার সঙ্গে যুক্ত আছে ছবিতে ভালোই ভালোভাবে বোঝা যাচ্ছে। আর আরেকটা হচ্ছে হাতের, যে আমি যেটা বললাম যে কনুয়ের হাঁটুর যে কনুয়ের যে পেশি অস্থি সন্ধি, সেটাও এখানে ঠিক মানে ছবিটা দেওয়া আছে, তাই না? এবার আসছে কঙ্কাল সংলগ্ন পেশি। কঙ্কাল বা অস্থির সঙ্গে যেসব পেশি সংলগ্ন থাকে তাদের বলা হয় কঙ্কাল সংলগ্ন পেশি। কঙ্কালের সঙ্গে যে পেশি যুক্ত থাকে তাদের বলা হয় কঙ্কাল সংলগ্ন পেশি। আর এইসব পেশিগুলি মানুষের অস্থি সঞ্চালনে ও গমনে সাহায্য করে। ঠিক আছে, তাহলে এইসব পেশিগুলি, কঙ্কালের সঙ্গে যুক্ত পেশিগুলি কী করবে? মানুষের হাড়কে বা অস্থিকে সঞ্চালনে সাহায্য করে। দেখো আমরা পরপর এই পেশিগুলোর নাম পড়বো। ঠিক আছে, ফার্স্ট হচ্ছে ফ্লেকশন। ফ্লেকশন কি? যে প্রক্রিয়ায় দুটি অস্থি ভাঁজ হতে বা কাছাকাছি আসতে সহায়তা করে তাকে ফ্লেকশন বলে। আর আর এই সব পেশি, আর যে সকল পেশি ফ্লেকশন প্রক্রিয়ায় অংশ নেয়, তাহলে ফ্লেকশন হচ্ছে একটা প্রক্রিয়া, আর এই প্রক্রিয়ায় যেসব পেশি অংশ নেয় তাদের বলা হয় ফ্লেক্সর পেশি। ঠিক আছে, আর এদের উদাহরণ কি? যেমন বাইসেপস পেশি কনুই সন্ধিকে ভাঁজ হতে সাহায্য করে। তাহলে বাইসেপস পেশি কোথায় থাকে? হচ্ছে এটা হচ্ছে হাতের হাতে থাকে, যেটা হচ্ছে আমরা মাসল যেখানে বলি সেটা হচ্ছে বাইসেপস। তাহলে এই বাইসেপস হচ্ছে কি করবে? কনুইকে ভাঁজ হতে সাহায্য করবে। তাহলে এটা হচ্ছে ফ্লেকশন কি, আর হচ্ছে আর ফ্লেক্সর কি, সেটা ঠিকভাবে বুঝে নিতে হবে। ঠিক আছে, ফ্লেকশন হচ্ছে যে প্রক্রিয়ায় দুটি অস্থি ভাঁজ হতে বা কাছাকাছি আসতে সহায়তা করে তাকে বলা হয় ফ্লেকশন। ঠিক আছে, যেমন আমরা বলি ফ্লেক্সিবল, এখান থেকে কথাটি এসছে। আর যে সকল পেশি ফ্লেকশন ক্রিয়ায় অংশ নেয় তাদের বলা হয় ফ্লেক্সর পেশি। ঠিক আছে, এবার আসছে এক্সটেনশন। এক্সটেনশন কি? যে প্রক্রিয়ায় অস্থিস্থল প্রসারিত হয় অর্থাৎ ভাঁজ করা অঙ্গকে দূরে সরে যেতে সহায়তা করে তাকে বলা হয় এক্সটেনশন। ঠিক আছে, ভাঁজ করা অঙ্গ দূরে সরে যায় এবং অংশকে এবং অংশ নেওয়াকে বলা হয় এক্সটেনশন পেশি। তাহলে এই যে ভাঁজ করা পেশিকে দূরে সরে যেতে সহায়তা করে এদের বলা হয় এক্সটেনশন, এবং এই যে পেশি এর নাম হচ্ছে এক্সটেনসর পেশি। যেমন হচ্ছে ট্রাইসেপস পেশি সংকুচিত হলে ভাঁজ করা হাত সোজা হয়। ঠিক আছে, হাত ভাঁজ করা ট্রাইসেপস পেশি, তাহলে আমাদের এটাও থাকে, কোথায় থাকে? এটাও কিন্তু মাসল অংশে থাকে। তাহলে এরা কি করবে, যে ট্রাইসেপস এটা যখন সংকুচিত হবে তখন ভাঁজ করা হাত কনুই, যখন কনুই সাহায্যে আমরা ভাঁজ করি সেই সেটা কি হবে? সোজা হবে, অর্থাৎ পুরোপুরি বাহুর কাছ থেকে দূরে সরে যাবে। তারপর হচ্ছে অ্যাবডাকশন। অ্যাবডাকশন কি? যে প্রক্রিয়ায় কোনো অঙ্গ দেহাক্ষ থেকে দূরে সরে যায় তাকে বলা হয় অ্যাবডাকশন। তাহলে কোনো অঙ্গ দেহাক্ষ থেকে, ঠিক আছে, আমাদের দেহের অক্ষ থেকে দূরে সরে যায় তাকে বলে অ্যাবডাকশন। এই যে পেশি, এই যে অ্যাবডাকশন প্রক্রিয়ায় যে পেশি অংশ নেয় তার নাম হচ্ছে অ্যাবডাক্টর পেশি। ঠিক আছে, তাহলে অ্যাবডাকশন প্রক্রিয়ায় কোন পেশি অংশ নেয়?
অ্যাপ ডক্টর ভেপে, সেগুলোর নাম আর প্রক্রিয়াটা অবশ্যই মনে রাখতে হবে, দুটোর সঙ্গে দুটো রিলেটেড নামের সঙ্গে, দেখো সহজেই বোঝা যাবে। যেমন হচ্ছে ডেল্টয়েড বেশি হাতকে দেহকক্ষ থেকে দূরে সরে যেতে সাহায্য করে, ঠিক আছে। তারপর হচ্ছে অ্যাডাকশন, এটা হচ্ছে আর একটা পেশি, এটা হচ্ছে আর একটা প্রক্রিয়া, অ্যাডাকশন যে প্রক্রিয়ায় কোনো অঙ্গকে দেহাক্ষের নিকটে আনতে সাহায্য করবে, ঠিক আছে, দেহাক্ষের দেহের নিকটে আসতে সাহায্য করবে, তার নাম হচ্ছে, নিচের ছবিগুলো দেখলে তোমরা বুঝতে পারবে কিন্তু, হ্যাঁ, তাহলে যে প্রক্রিয়ায় কোনো অঙ্গকে দেহাক্ষের নিকটবর্তী হতে সাহায্য করে তাকে বলা হয় অ্যাডাকশন, ঠিক আছে। আর অংশগ্রহণকারী পেশির নাম হচ্ছে অ্যাডাপ্টর পেশি। তাহলে এই হচ্ছে আমাদের অ্যাডাকশন, অ্যাডাকশন হলো হচ্ছে রোটেশন, রোটেশন মানে কি পুরোপুরি একটা হচ্ছে আবর্তন হওয়া, তাই না, রোটেশন কথার অর্থ হচ্ছে আবর্তন বা আবর্তিত হওয়া, যে প্রক্রিয়ায় দেহের কোনো অংশ আবর্তিত হয় তাকে বলা হয় রোটেশন, যে প্রক্রিয়ায় দেহের কোনো অংশ কি হয় আবর্তিত হয় তাকে বলা হয় রোটেশন। আর অংশগ্রহণকারী পেশির নাম কি রোটেটর, তাহলে রোটেশন প্রক্রিয়ায় অংশগ্রহণ কোন কোন পেশি করে, রোটেটর পেশি করে। যেমন হচ্ছে পাইরিফর্মিস পেশি ফিমারকে আবর্তিত হতে সাহায্য করে, আমাদের পায়ের যে সবথেকে বড় অস্থির নাম কি ফিমার, হ্যাঁ না, এই ফিমারকে আবর্তিত হতে সাহায্য করে কে, পাইরিফর্মিস পেশি, ঠিক আছে। তাহলে পড়াগুলো একটু মন দিয়ে পড়তে হবে, কারণ এটা হচ্ছে অনেকগুলো পেশি এবং তাই সেই পেশির যে প্রক্রিয়া সেগুলো কিন্তু মনে রাখতে হবে। তো আজকের মতো আমরা ক্লাসটা এখানেই শেষ করলাম।